ওয়েলকাম ভিউয়ার্স, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট। তো দেখো, তোমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে কিন্তু একটা নতুন নোটিশ পাবলিশড হয়েছে একটু আগেই। তো সেই নোটিশটাতে কী বলা হয়েছে সেটাই তোমাদেরকে জানাবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে, আর নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সাথে থাকবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সম্পর্কিত সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখো, দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, তো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে আমি নোটিশটা ডাউনলোড করে নিয়েছি। তো এখানে কি বলা হয়েছে দেখো, এখানে কিন্তু তোমাদের 2021 সালের রিনিউয়াল ফর্ম ফিলাপ সম্পর্কিত একটা নোটিশ দেওয়া হয়েছে। এখানে টোটাল দুখানা পেজ আছে। তো এখানে কি বলা হয়েছে চলো শুরু করি। দেখো এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বলা হয়েছে দেখো সেটাও বলে দিই। দেখো এখানে বলা হয়েছে, নোটিশ ফর ফিলিং আপ দ্য রিনিউয়াল ফর্ম অফ স্টাডি সেন্টার ফর দ্য ইয়ার 2021 থট অনলাইন সিস্টেম। মানে এবারের যে রিনিউয়াল ফর্ম ফিলাপটা সেটা কিন্তু পুরোটাই অনলাইন সিস্টেমে হবে, তোমাদের যত স্টাডি সেন্টার আছে সমস্ত স্টাডি সেন্টারই। দেখো এখানে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে আমি 7/9/2021 থেকে 27/9/2021 পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইন রিনিউয়াল ফর্ম ফিলাপ সম্পর্কিত সমস্ত কিছু কিন্তু সেপ্টেম্বরের 7 তারিখ থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু করতে হবে। আর দেখো এখানে কি কি লাগবে সেটা কিন্তু তোমরা দেখে নিতেই পারছো। এটা কিন্তু স্টাডি সেন্টারের জন্য, তো তোমরা যারা পড়াশোনা করছো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে তোমরা কিন্তু অবশ্যই স্টাডি সেন্টারে তোমরা একটু যোগাযোগ করে নেবে। আর এখানে দেখো বলা হয়েছে ডেট অফ ওয়েবিনার, যে এখানে টোটাল 3টে ফেজে কিন্তু হবে, তো ফার্স্ট সেকেন্ড থার্ড, এখানে টাইম দিয়ে দেওয়া হয়েছে এবং স্টাডি সেন্টার কোড। প্রথম কোড দেখো 1101 থেকে 1414, পরেরটা সরি 1814, পরেরটা 1815 থেকে 2210, তারপরেরটা 2211 থেকে 1821 পর্যন্ত। এখানে কিন্তু টাইমও দিয়ে দিয়েছে, 12টা প্রথমটা হবে 12টা থেকে 12টা 45, তারপরে হবে 1:30 থেকে 2:15, তারপর হবে 3টে থেকে 3টে 45। তো সমস্ত রকম আপডেটের জন্য কিন্তু যত রকম আপডেট আছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে আমরা তো দিয়ে থাকি, প্লাস তোমরা যে যেই সেন্টারে পড়াশোনা করছো ভর্তি হয়েছো সেই স্টাডি সেন্টারে কিন্তু তোমরা যোগাযোগ রেখে চলবে। এবং তোমাদের কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। থ্যাংক ইউ।